আমাদের এত বড় বাড়ি থাকতে বাইরে বাড়ি ভাড়া করতে যাব কেন? মেয়ের বিয়ে তো নিজেদের বাড়ি থেকে দেওয়াই ভালো। কি বলবো? হ্যাঁ একদম একদম। নাতু কত প্রত্যেকের উপস্থিতিতেই বলতে চাই। তোমার আরো কথা আছে না? মানে কালকে কি কিছু কম বলে গেছিলে? মামুনি তো চুপচাপ শোনো, আমি সবটা সামলে নিয়েছি। এর মনে এত আনন্দ কিসের? কি এমন কথা যেটা সবার সামনে বলতে হবে? আর সত্য কি এভাবে চলে এলোই বা কেন? ও খারাপ কিছু বলবে না তো? বলো না কি বলবে বলো। হ্যাঁ হ্যাঁ সত্যকে বাবু বলে ফেলুন বলে ফেলুন। আরে বলতে যখন আমি দেরি করে লাভ কি? মামুনি তুমি জানো আমি সত্যকে বাবুকে একদম বোল্ড আউট করে দিয়েছি। এই সব ব্যাটম্যান করেছি না, উনি ভয়ের চোটে বলে দেবেন যে উনি বিয়েটা করতেই চান না। সিরিয়াসলি সত্যি বলতে কি ভাই, তুমি এমন ভাবে এলে আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ এমন কিছু বলো না যাতে আমাদের মনটা ভেঙে যায়। দেখুন আপনারা তো জানেন উর্মি এই বিয়েতে রাজি নয়। একদম একদম, এই জন্যই বলি আপনি ভীষণ বুদ্ধিমান একজন মানুষ। আপনার প্রত্যেকটা কথার মধ্যে না বেশ একটা। আপনি কি আমাকে বলতে দেবেন? এখন আমার এসব কথা কেন বাবা, সব তো ঠিক হয়ে গেছে, তোমাদের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তারপরেও এই কথাটা বলা দরকার। দেখুন এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি উর্মির ভালো চাই, তাই ওনার ভালো চেয়ে ওনার খারাপ লাগলেও আমাকে এই কথাটা আপনাদের জানাতেই হচ্ছে। উনি আমায়তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি সেটা বুঝতে পারছি না। ভাগ্যিস তুমি আমাদেরকে এই খবরটা দিলে, না হলে আবার একটা বড় বিপদ হয়ে যেত। এটা তুমি ঠিক করনি দিদি ভাই, তুমি যে পালাবার কথা ভাবছিলে এটা খুব অন্যায়। যাও ছোট বৌমা, দিদি ভাইকে নিয়ে যাও। উর্মি যাবো না, আমি যাবো না, কোথাও যাবো না আমি। সত্যকি বাবু চি লজ্জা করে না, আপনি আবার প্রমিস ভাঙলেন। আমি আপনাকে একবারও প্রমিস করিনি যে আপনার দাদুর কাছে গিয়ে আমি বিয়ে ভাঙার কথা বলবো। এই আপনি বাইরে আমাকে বলছেন আপনি বিয়েটা ভেঙে দেবেন, আর বাড়ির ভেতরে গিয়ে আপনি অন্য কথা বলবেন, ওটা তো হবে না। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, দাদুর কাছে গিয়ে ফাইনাল কথা বলবেন। ভালো বুদ্ধি দিয়েছেন তো, আপনি আগে থেকে সবটা ভেবে নিয়ে আনন্দে লাফাচ্ছেন। নিন, আমি তো সবটা বলে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এবার দেখুন আপনি কি করে পালান। আপনি আপনাকে আমি মেরে দেব। উর্মি ডিসগাস্টিং। তুমি যে কতভাবে আমাদের বিপদ থেকে বাঁচাবে ভাই, সেটা বড় কথা নয় দাদু। উর্মির যে কোনো বাস্তব জ্ঞান নেই সেটা আমি খুব ভালো করে জানি। তো আপনি এই যে কোথায় থাকবেন বলছেন সেই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? ঠিক করার কি আছে, কোনো হোটেলে উঠবো। তো আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো? তাছাড়া শুধু এই কথাটা নয়, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। ভালোই হয়েছে উর্মি এখানে নেই, আমার কথাটা বলতে সুবিধেই হবে। কি কথা? আরেকটিবার ভেবে দেখুন আপনারা। কি হলো ব্যাপারটা, সত্যকে হঠাৎ অমন কথা বলছে কেন? আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন?
উর্মি বারবার বলছেন যে উনি আমায় বিয়েটা করতে চান না। তারপরেও আপনারা জোর করে এই বিয়েটা দিচ্ছেন, কিন্তু এর পরেও যদি সারা জীবন এই বিয়ের জন্য রিগ্রেট করে তাহলে কি ভালো হবে বলুন তো? তুমি একেবারেই ঠিক বলছো না ভাই, তোমাকে বিয়ে করে আমার উর্মি দিদি ভাই কোনোদিন রিগ্রেট করতে পারে না। এই সেলফ রিয়ালাইজেশনটা কয়েকদিন আগে হলে ভালো হতো, কে জানে আবার এর পিছনে অন্য কোনো ফন্দি আছে কিনা ছেলেটার। দেখুন আপনারা একদম চিন্তা করবেন না, আমার বাড়ির লোককে আমি বুঝিয়ে শুনিয়ে ঠিক সামলে নেব। কিন্তু উর্মিকে জোর করে বিয়ে দেওয়াটা বোধ হয় উচিত হবে না। যাক বাবা, এই ছেলেটা তো কাজের কথা বলছে। কিন্তু বাবা দাঁড়া বড়বাবু, তুমি ঠিকই বলেছো ভাই, উর্মি যেটা চায় না সেটা নিয়ে জোর করা আমাদের উচিত হবে না। অন্য উপায় করতে হবে, শুধু আমার কথায় আর কিছু হবে বলে মনে হয় না। তার জন্য উর্মিকে লাগবে। দাদার বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়াতে তো ভয় লাগে না? ভাল লাগবে যদি দাদা পিঙ্কিকে। আমি দাঁড়াচ্ছি, কিন্তু কি করবে সেটা তো বলে যা। আমাকে পাচন খাওয়ানো তো, এবার আমি অন্য দাওয়ায় কাজে লাগাবো। ছোট দাদু কবিরাজের ওষুধ বানাতে পারে, ছোট দাদুর কাছে জোলাপ নিশ্চয়ই থাকবে। আমি আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মিশাই। খাবারে জোলাপ? এই দাদা ভাই যদি কিছু হয়ে যায়। এই নাকামি করবি না তো, জোলাপ বিষ নয় ঠিক আছে, আর ওইটুকু জোলাপ খেলে টুগেদার কিচ্ছু হবে না, এমন পেট ছাড়বে এ করতে যাওয়া মাথায় উঠবে। কি বলছেন বাবা? হ্যাঁ বড় বউ, সত্যি তো, আমরা যদি জোর করে দিদি ভাইয়ের বিয়ে দিই, তারপর সেটা নিয়ে দিদি ভাই যদি সারা জীবন অনুতাপ করে, সেটা তো আমাদের পরিতাপের বিষয় হবে তাই না? না না, সাত্ত্বিকী ঠিক কথাই বলেছে, আমাদের আরো একবার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলা উচিত, ওর দিকটাও তো শোনা উচিত আমাদের। কি চাইছে বুড়ো? লোকটার মতিগতি তো বোঝাও যায় না। ছোট বৌমা, দিদি ভাইকে একবার নিয়ে এসো তো। বাবা আপনি কি ঠিক করতে চাইছেন? ভরসা রাখো। ছোট বৌমা, দিদি ভাই কোথায়? করবো না বিবি, করবো না, কিছুতেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও চাই না তুমি এই বিয়ে করো। তুমি রাজি হয়ে গেলে দাদু? হ্যাঁ, কারণ আমি বুঝলাম যে এই বিয়েতে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ। মাফ করো দিদি ভাই, আমাদের ডিসিশনে কিছু ভুল ছিল, আমি তোমাকে সাত্ত্বিকের হাতে তুলে দিতে পারবো না, কারণ অ্যাজ এ হিউম্যান বিইং সাত্ত্বিকই ভালো না। বদমেজাজি হতে পারেন, উনি খিটখিটে হতে পারেন, আমাকে ডিচও করতে পারেন, কিন্তু উনি লোকটা খারাপ নন গো, মানুষটা খুবই ভালো। তাই? কিন্তু আমার তো মনে হয় ও তোমার ঠিক খেয়াল রাখতে পারবে না। ধুর দাদু, তুমি যে কি বলো না, ওনার থেকে ভালো খেয়াল আমার আর কেউ রাখতেই পারে না। আমি যতবার যখনই কোনো প্রবলেমে পড়েছি উনি সবসময় আমার পাশে থেকেছেন।
ঠিক বলছো না। নির্বোধটা কি বলছে কি? ও বুঝতে পারছে না যে ওর দাদু ওকে ট্র্যাপে ফেলছে। তুমি বলছো বটে, কিন্তু আমার মনে হয় না ওর মতন ছেলের সঙ্গে কারো থাকা সম্ভব। মানে সারা জীবন ওর সঙ্গে থাকা যায় না। না না দাদু, ওনার সঙ্গে যে থাকবে সে খুব ভালো থাকবে। এই তো তুমি আমাকে দেখো, আমি যখন ওনার সাথে থাকি আমি খুব ভালো থাকি। তাহলে তাই থাকো না দিদি ভাই, কে বারণ করেছে? ইডিয়েট একটা। দেখলে তো ভাই, আমি কিন্তু কিছু বলিনি, যা বলার উর্মি নিজের মুখে বলেছে। ও কি চায় এবার আমাদের সবার কাছে সেটা পরিষ্কার। তুমিও চিটিং করলে দাদু, তোমরা সবাই মিলে আমাকে এরকম ভাবে বোকা বানালে। আমাকে কেস খাইয়েছেন ভেবে খুব লাফাচ্ছিলেন না? এবার বুঝুন, কেস ব্যাপারটা একদম ভালো কেটে না। বেশ, এবার তাহলে আমি আসি। এসো এসো। এত খুশি তো সবাই, আমি এর শেষ দেখে ছাড়ব। জুলাপটা কোথায় গেল? কি বাজে গন্ধ বাবা, বমি পেয়ে গেল জুলাপটা। এই তো জলাপের শিশি, এবার দেখো কি হয়। কিরে, এখানে কি করছিস? কি হলো কি? এই চিৎকার করছিস কেন? মিত্র তোকে এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছি। অদ্ভুত সমস্ত আজকালকার ছেলে মেয়ে। কি ব্যাপার, তুই এখানে? দারুণ কাজ করেছে দেখলি। কিন্তু তাহলে তুই এখানে কেন? তোর কি কোনো দরকার আছে? থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ বলবো বলে এসেছিলাম। তোমার পাচনটা একেবারে জাদুর মতো কাজ করেছে। এই যে দেখো না, একদম ঠিক হয়ে গেছে। এককালে দিগন্ত সরকারের নাম ডাক ছিল, বুঝলে? এই ওষুধ যে কি ওষুধ তা তুই ভাবতে পারবি না। রোগ ব্যাধি একেবারে মানে জমের মতন ভয় পায়। শোন, এখন থেকে যখনই কোনো সমস্যা হবে তুই আমার কাছে চলে আসবি। একটা কাজ তুই ঠিক করে করতে পারিস না। এবার আমার প্ল্যান সাকসেসফুল হবে। এবার আর তোমার প্ল্যান সাকসেসফুল হবে না দিদি ভাই। ও দাদু, তুমি আমাকে সত্যি সত্যি ঘরে বন্ধ করে রাখবে? তোমাকে এই ঘরে বন্ধ করে রাখতে আমার সত্যি খুব খারাপ লাগছে দিদি ভাই, কিন্তু কিছু করার নেই। তুমি যে ইতিমধ্যে বাড়ি থেকে একবার পালিয়ে গেছো, তোমার উপর তো আর ভরসা করা যাচ্ছে না। সাত্যকী বাবুর কথা শুনে তুমি আমার সাথে এটা করছো দাদু? তুমি এটা করতে পারবে? ওনার কথায় তোমার কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল? উনি সব, আমি বুঝি কেউ নই? বেশ ঠিক আছে,
তাহলে এবার থেকে তুমি ওনাকে দিদি ভাই বলে ডাকো। কি বলছো দিদি ভাই? আমি সাত্তকিকে দিদি ভাই বলে ডাকবো? কেন তো কি? তোমার হাফ হাফ দেখে তো আমি বুঝতে পারছি না কে তোমার নাতনি, আমি না উনি। সাত্তকি কি করে আমার নাতনি হবে? নাতনি তো তুমি দিদি ভাই, সাত্তকি হবে আমার নাত জামাই। আরে ওই রে, ওই জন্যই তো তোর দাদুর কাছে নাত জামাইয়ের আদর বেশি। ভালো লাগে না, দূর ব্যাং, কিচ্ছু ভালো লাগে না। আমি জাস্ট ভাবতেই পারছি না সাত্তকি বাবা আমাকে এভাবে ডিচ করলেন। তুই আর বেশি কথা বলিস না উর্মি, তোর কথা তো শোনাই উচিত না। আমি পালাচ্ছি না কাকিমণি, কিন্তু আমার কেন কথা বলা উচিত না? মুখে বলছে বিয়ে করবে না, পেটে পেটে অন্য কিছু। কেন, নিজেই তো বললি সাত্তকি বাবু খুব ভালো লোক, সাত্তকি বাবুর সাথে সারা জীবন থাকা যায়। তোমরা আমার কথা হাসছো, আমাকে পাত্তা না দিয়ে আমার কথা উল্টে হাসাহাসি করছো। কি করবো দিদি ভাই, তুমি তো নিজেই একটা হাস্যকর কাজ করে ফেলেছো। যাই হোক, আপাতত বিয়ে না হওয়া অবধি তুমি এই ঘরের বাইরে যাবে না। তোমার যা যা লাগবে সেটা দেখার জন্য তোমার কাকিমণি রইল, ঠিক আছে? আমি আবার বলছি দিদি ভাই, আই এম রিয়েলি সরি, আমার আর কোনো উপায় নেই। এই মুহূর্তে বিয়ে নিয়ে আমি আর কোনো ঝুঁকি নিতে পারব না। থাকুন না কয়েকটি দিন, আমরা তো আছি সবাই। ভাবতে পারছি না সত্যকি বাবুর জন্য আজকে আমার এই অবস্থা হলো। বাজে লোক একটা, আমাকে এখন এখানে বন্ধ করে দিয়ে, আমি জানি নির্ঘাত উনি এখন বাড়িতে আনন্দ করছেন। বাবা এত খাবার দেখেই তো আমার শরীরটা কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করছে। আরে এখন দেখেই মনে হচ্ছে আমার সব পেট ভরে গেছে, খাবো কি করে এত? একদম পাকামি করবি না টুকাই, আজকে সব কটা খাবার খেতে হয় তাই না? তোর বয়সে আমি আজ তো পাটা চিবিয়ে খেতাম। হ্যাঁ, আর দিনে 22 বার করে বাথরুম ঘর করতাম। আমি যখনকার কথা বলছি তখন তো তুমি লিখতে কলম ভেঙে ফেলতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো। আচ্ছা ঠাকুরপো, কেন এইসব কথা এখন বলছো বলো তো? দাদুভাইকে খেতে দাও, খা দাদুভাই খা। বিশ্বাস করবো যে এই রান্নাটা তুই করেছিস? শোনো, কথায় কথায় আমাকে এভাবে অপমান করবে না বলে দিলাম, সবসময় আমাকে অঙ্ক নিয়ে খোঁটা দেবে। কত কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে এলাম আর তুমি এমন করছো। হ্যাঁ সেই, এমন কষ্ট করে যদি একটু লেখাপড়াটা করতিস
অপমানটা আমার গায়ে লাগে না টোকায় দা, অবহেলাটা বড্ড লাগে। তবে আর অবহেলা করার সুযোগ পাবে না, এই পার্টিতে জোলাপ মেশানো আছে। একবার খাও, তোমার বিয়ে করতে যাওয়া ক্যান্সেল।